নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি চার্জশিটে বিস্ফোরক তথ্য। বেসরকারি বিএড ডিএলএড এবং টিচার্স ট্রেনিং কলেজকে এনওসি দিতে টাকা নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কলেজ প্রতি ৬ থেকে ৮ লক্ষ করে টাকা নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, এমনই দাবি ইডির। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য পেতেন ২ থেকে ৫ লক্ষ টাকা, দাবি ইডির। তাপস মণ্ডলী প্রাথমিকভাবে ফান্ড সংগ্রহ করতেন, চার্জশিটে দাবি করেছে ইডি। আর পরে সেই ফান্ডের টাকা পাঠানো হতো মানিক ভট্টাচার্যের কাছে, এমনই দাবি ইডি। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত, তো বিস্ফোরক অভিযোগ, ঠিক কি কি অভিযোগ রয়েছে? সুকান্ত শোনা যাচ্ছে? সুকান্ত শুনতে পাচ্ছ? আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রেজিস্ট্রেশনের নামে মোট ২০ কোটি ৭৩ লক্ষ টাকা নেওয়া হয়েছে, এমনই দাবি করছে ইডি। মানিক ঘনিষ্ঠ সঞ্চিতা ভট্টাচার্য এবং হীরালাল ভট্টাচার্যের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা পড়েছে অন্য অ্যাকাউন্টে। আর মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ছেলে সৌভিকের অ্যাকাউন্টেও টাকা জমা পড়েছে। শেষমেশ সব টাকা জমা পড়েছে শতরূপা ভট্টাচার্য এবং মানিক ঘনিষ্ঠ পান্নালাল ভট্টাচার্যের অ্যাকাউন্টে। যাদবপুর, গড়িয়া, নদিয়ার, কালীগঞ্জে মানিক ভট্টাচার্যের ৬টি স্থাবর সম্পত্তির হদিশ পেয়েছে চার্জশিটে উল্লেখ ইডির। নিয়োগের ক্ষেত্রে পক্ষপাত এবং স্বজন পোষণ লক্ষ্য করা গেছে, এমনই দাবি করছে ইডি। সন্দেহজনকভাবে তৈরি হয়েছিল অতিরিক্ত প্যানেল, দাবি ইডির। ক্ষতিগ্রস্ত হয়েছেন যোগ্য প্রার্থীরা, লাভবান হয়েছেন অযোগ্যরা, চার্জশিটে আরও উল্লেখ করেছে ইডি। শুধু সাদা খাতা জমা দিয়েই অনেকে চাকরি পেয়ে গেছেন, এমনও দাবি করেছে ইডি। অর্থাৎ ছত্রে ছত্রে বিস্ফোরক দাবি করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। বলা হচ্ছে যে কলেজ প্রতি ৬ থেকে ৮ লক্ষ টাকা নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, এমনই দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য ২ থেকে ৫ লক্ষ টাকা করে পেতেন, এমনই দাবি ইডির। তাপস মণ্ডলী প্রাথমিকভাবে ফান্ড সংগ্রহ করতেন চার্জশিটে, এমনই দাবি করেছে ইডি। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এত বিস্ফোরক দাবি করছে ইডি, চার্জশিটে ঠিক কি কি উল্লেখ করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে? তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে বা যেটা দেখা গেল, যে চার্জশিট পেশ করা হয়েছে, সেই চার্জশিটে যেটা বলা হয়েছে ইডির তরফ থেকে যে অতিরিক্ত প্যানেল তৈরি করা হয়েছিল, যেটা সন্দেহজনক ভাবে করা হয়েছিল। নিয়োগের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে যে পক্ষপাত এবং নেপোটিজম রয়েছে। এছাড়াও সেখানে বলা হয়েছে যে প্রশ্নপত্র তৈরি হয়েছিল সন্দেহজনক ভাবে, যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে যোগ্য প্রার্থীরা, লাভবান হয়েছে অযোগ্য প্রার্থীরা। শুধু সাদা খাতা জমা দেওয়া হয়েছিল আর নিজেদের ডিটেলস দেওয়া হয়েছিল, তারপরেই তারা পেয়ে গিয়েছিল চাকরি। এছাড়াও ৯ নম্বর পেজে বলা হয়েছে মানিক ভট্টাচার্য নিজের সরকারি পদের অপব্যবহার করে লাভবান হয়েছেন, বেআইনি নিয়োগ করে বেআইনি কার্যকলাপের সঙ্গে সরাসরি তিনি যুক্ত। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নথি আর বৈদ্যুতিন তথ্য প্রমাণ, যেগুলো প্রমাণ করছে যে মানিক দুর্নীতি করেছেন নিজের পরিবারের নামে ও ভুয়ো বেশ কিছু সংস্থার নামে অ্যাকাউন্ট বানিয়ে লাভের টাকা সেখানে জমিয়েছেন। এছাড়াও সেখানে যেটা বলা হয়েছে যে রঞ্জন নামে যে ব্যক্তি, যে ব্যক্তির কথা বারবার আমরা দেখেছি উঠে এসছে সিবিআই তদন্তেও, সেই রঞ্জন চক্রান্তে সরাসরি জড়িত এবং হাইকোর্টের নির্দেশ ছিল যে প্রাইমারি ডিপার্টমেন্টকে বা প্রাইমারি বিভাগকে ২৭৮৭ জনের পরীক্ষার্থীরা একটা অভিযোগ তুলেছিল, সেই অভিযোগ খতিয়ে দেখতে হবে। সেই অভিযোগ ছিল একটি প্রশ্ন ভুল রয়েছে, সেই প্রশ্নের উত্তর সম্পূর্ণ উত্তর দিতে সম্পূর্ণ নম্বর দিতে হবে যেহেতু ভুল ছিল। কিন্তু সেটা নিয়ে যে এক্সপার্ট কমিটিকে কোশ্চেন অ্যান্সার কি দেওয়ার কথা বলা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে, সেটা করে উঠতে পারেনি প্রাইমারি বিভাগ। তাই মানিক ভট্টাচার্য অভিযুক্ত হয়েছিলেন এই বিষয়ে এবং ভুল তথ্য বেআইনি প্যানেল তৈরিতেও তিনি সরাসরি যে যুক্ত, সে তথ্য প্রমাণ মিলেছে বলেই জানানো হচ্ছে ইডির তরফ থেকে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল, সেই ভ্যাকেন্সিতে যাদেরকে নিয়োগ করার কথা সেই ক্ষেত্রে বলা হয়েছিল নোটিফিকেশনে যে যারা যোগ্য প্রার্থী তারা, যারা কৃতকার্য হয়েছে তাদের, তারা চান্স পাবে, কিন্তু অদত দেখা গিয়েছে সেটা নয়। এবং সেগুলো সমস্ত কিছুর পিছনেই রয়েছে মানিক ভট্টাচার্য। একাধিক অভিযোগ, একাধিক তথ্য প্রমাণ মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে যেগুলো তোলা হচ্ছিল আদালতে, সেগুলো আজকে দেখা গেল যে এর মধ্যে যে চার্জশিট পেশ হয়েছে সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে।